আমরা আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে ভেঙে যেতে চলেছে। আজকে 44তম 44 দিন, আগামী দিন 45 দিন, তার মানে চিন্তা করুন আমরা কতদিন এইভাবে কনকনে ঠান্ডার মধ্যে দিন রাত্র মশার কামড় ড্রেনের মধ্যে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, এমন অবস্থার মধ্যে শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী কারোর যখন টলক নড়ছে না, তখন আমাদের আন্দোলন এই জেএমসির জেএমসি যে আমাদের জানাবে কি কি উপায়ে আমরা আন্দোলনটা সামনের দিকে এগিয়ে যাব, সেই দিকে চিন্তা করে আমরা সামনের দিকে আরো বড় আন্দোলন করব এবং জেএমসির অনুমতিক্রমে আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে যাব। কারণ চাকরি আমাদের চাই, চাকরি আমাদের দিতেই হবে, যে কোনো উপায়ে আমাদের চাকরি হারিয়েছি আমরা চাকরি পাব, এই চাকরি না নিয়ে আমরা ঘরে যা ফিরছি না, এই চাকরি আমাদের দিতে হবে। যেহেতু বিষণ্ণ দিতেই হবে।